নমস্কার, আমার নাম অনন্যা কুমার। আজ 21 ফেব্রুয়ারি, আজ একটি বিশেষ দিন। আজ আমরা স্বাধীনভাবে আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে শিখেছি। এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন কবি উৎপল কুমার দ্বারা লেখা কবিতা 8ই ফাগুন। সেদিন ছিল 8ই ফাগুন, ঢাকার পথে ছুটল আগুন, উঠল প্লাবন পুবের কোণে মেঘের গুড়ু গুড়ু, মাতৃভাষার জন্য তুমুল লড়াই হলো শুরু। খান সেনাদের চলল গুলি, রক্তে রাঙায় রঙের তুলি, লিখল চতুর্দিকে মায়ের শেকল ছেঁড়ার গান, ফিরিয়ে আনল মাতৃভাষার সবটুকু সম্মান। 8ই ফাগুন স্বজন হারা বীর শহীদের রক্ত ধারা, আকাশ জুড়ে সাজিয়ে দিল সরদারি অক্ষর, জাগিয়ে দিল সবার চোখে নতুন আলোর ফুল। সেই আলোতে ভবিষ্যতের সন্ধান পায় সঠিক পথের, স্বাধীনভাবে মাতৃভাষায় মনের কথা বলি, বাংলা ভাষায় জয়গান গাই, আলোর পথে চলি। 8ই ফাগুন আমার চোখের স্বজন হারা দুঃখ সুগির, বীর শহীদের বেদির পরে শপথ নিবার পারা, সাজিয়ে দেওয়া অমল প্রীতির বাংলা বর্ণমালা, সাজিয়ে দেওয়া অমল প্রীতির বাংলা বর্ণমালা। নমস্কার।